হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই সুস্থ আছেন। আজ আমি সজীব চলে এসেছি আবার আপনাদের মাঝে ফ্রম ইওর অ্যাপ্লায়েন্স পার্টনার। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব স্যামসাং ডিরেক্ট কুলিং লাইন আপ রেফ্রিজারেটরের জনপ্রিয় মডেল RB21 রেফ্রিজারেটরটির কন্ট্রোল প্যানেল ব্যবহার পদ্ধতি এবং এটার মেনটেন্যান্স নিয়ে। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রোল প্যানেল। আজ এই কন্ট্রোল প্যানেলের ব্যবহার বিধি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো ফ্রিজটা লাইনে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের ইন্ডিকেটর আমাদের ফ্রিজের ডিসপ্লে কন্ট্রোলিং প্যানেলে শো করতেছে। তো এইটা আপনার একটা নাম্বার দেওয়া আছে, দেখেন 1, 3, 4, 5, 7, এগুলো হলো টেম্পারেচার কন্ট্রোলিং। আপনি কত ডিগ্রি টেম্পারেচারে রাখতে চাচ্ছেন, তো এইটা কন্ট্রোল করতে হবে। এখানে ফ্রিজ একটা লেখা অপশন আছে, এই ফ্রিজ অপশনটা যখন প্রেস করবেন, একটা প্রেস করলে দেখেন কন্ট্রোলিংটা ইন্ডিকেটরটা নিচে নামতেছে, ব্লু ইন্ডিকেটরটা। তো সেক্ষেত্রে আপনি দেখ, যত নিচের দিকে আসবেন তত আপনার ফ্রিজটা ঠান্ডা বেশি প্রোভাইড করবে। আপনি যদি 5 থেকে 4 আসেন একটু বেশি ঠান্ডা দিবে স্বাভাবিক থেকে, 4 থেকে 3 আসলে আরও বেশি ঠান্ডা, 3 থেকে 1 আসলে আরও বেশি ঠান্ডা। সেক্ষেত্রে আপনার প্রয়োজন মতো টেম্পারেচারটা আপনি সেট করে রাখেন আপনার ফ্রিজের খাবারের লোডিং হিসাবে। এর পরবর্তী ফিচারটি হলো পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ নিয়ে। সাপোজ আপনার বাসায় গেস্ট আসছে, এখন আপনি দ্রুত কোনো কোক বা কোনো খাবার দ্রুত ঠান্ডা করতে যাচ্ছেন, আপনি জাস্ট খাবারটা ভিতরে ঢুকাই দিয়ে এই পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ অপশনটা অন করে দেন। পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ লেখা অপশনটাতে ইন্ডিকেট করবে যে আপনার মোডটা অন হয়েছে। এটাতে আপনি বুঝতে পারবেন যে এখন যে ঠান্ডাটা স্বাভাবিকভাবে দেয় তার থেকে বেশি দ্রুত ঠান্ডা প্রোভাইড করে আপনি ওই খাবারটা দ্রুত ঠান্ডা করে দিবে। এর পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ 31% ফাস্টার কুলিং ও ফ্রিজিং করে অটোমেটিক অফ হয়ে যাবে। এরপরে যদি আমরা এই পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ মোডটা অফ করতে চাই, তো জাস্ট সিম্পলি এই পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ লেখা অপশন উপর একটা ক্লিক করলে আপনার পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ অপশনটা রিমুভ হয়ে যাবে, দেন আপনার ফ্রিজটা স্বাভাবিক মোডে চলবে। এরপরে আসি নেক্সট ফিচার, কন্ট্রোল লক। কন্ট্রোল লকের কাজ হলো কন্ট্রোল লকটা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার এই পুরো প্যানেলটা লক হয়ে যাবে, আপনি পরে যতই কাজ করেন না কেন, টাচ করেন না কেন, কোনো কাজ করবে না। সেক্ষেত্রে কন্ট্রোল লকটা অ্যাক্টিভ করতে হলে দেখেন কন্ট্রোল লকের নিচে ব্র্যাকেটে লেখা আছে 3 সেকেন্ড, তো এরা ইন্ডিকেট করতেছে যে এই কন্ট্রোল লকটা আপনি 3 সেকেন্ড প্রেস করে রাখেন। তো সেক্ষেত্রে দেখেন আমি প্রেস করি, 3 সেকেন্ড প্রেস করার পর দেখতে পারবো যে কন্ট্রোল লকের উপরে ব্লু ইন্ডিকেটর উঠছে যে আপনার কন্ট্রোল লকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনারা যদি কাজ করতে যান, কোনো প্যানেলটাতে কোনো কাজ করবে না, দেখেন আমি প্রেস করতেছি বাট কোনো কাজ করতেছে না, টোটালি লক হয়ে গেছে। সেম প্রসেসে এবার আনলক করতে গেলে আপনার এটা আবার 3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে, কন্ট্রোল লকের উপরে আবার 3 সেকেন্ড প্রেস করে রাখলে কন্ট্রোল লকটা ডিজেবল হয়ে গেল, দেন আপনি আবার আপনার কন্ট্রোলিংটা করতে পারতেছেন। তো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং RB21 রেফ্রিজারেটরের কন্ট্রোল প্যানেলের কন্ট্রোলিংটা। আসুন আমরা এবার আলোচনা করি স্যামসাং RB21 রেফ্রিজারেটরের মেনটেন্যান্স নিয়ে। স্যামসাং RB21 রেফ্রিজারেটরটি যেহেতু স্যামসাংয়ের ডিরেক্ট কুলিং লাইন আপের রেফ্রিজারেটর, সেক্ষেত্রে আপনার রেফ্রিজারেটরের ভিতরে ফ্রস্ট আসবে। যদি আপনার কাছে মনে হয় ফ্রিজটাতে এক্সেসিভ ফ্রস্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জাস্ট আপনি ফ্রিজের লাইনটা অফ করে দেন, অফ করে দিয়ে ফ্রিজের ডোরটা ওপেন করেন, খাবারগুলো আনলোড করে দেন, মানে খাবার যে খাবারগুলো আছে আপনি বাইরে বের করে দেন। বাইরে বের করে এটা কিছু সময় ওয়েট করেন, কিছু সময় ওয়েট করলে দেখবেন আপনার ফ্রস্টগুলো গলতে শুরু করছে, যে বরফগুলো আছে সেগুলো গলবে। বরফগুলো গলে যাওয়ার পরে ভিতরে সারফেসটা আপনি ভালো করে ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে আপনি জাস্ট পাওয়ারটা অন করেন ফ্রিজের, অন করে এই যে আমরা টেম্পারেচার কন্ট্রোলিংটা দেখতেছি এটাতে আপনি 7 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার সেট করবেন। সেট করে কিছুক্ষণ চালানোর পরে আপনি আপনার খাবারগুলো পুনরায় রাখবেন। এরপর আপনার সংরক্ষিত খাবারের প্রয়োজনীয় তাপমাত্রা অনুযায়ী তাপমাত্রাটা সেট করে নিন। সবসময় আমরা একটা ব্যাপার মাথায় রাখবো যে ধারালো কোনো ছুরি বা ধারালো কোনো কিছু দিয়ে আমরা ফ্রিজের ভিতরে আইস চালানোর চেষ্টা করবো না, এটা কিন্তু আমাদের ফ্রিজের জন্য খুব বড় ক্ষতি হয়। তো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং RB21 রেফ্রিজারেটরের ডিসপ্লে কন্ট্রোল প্যানেল ব্যবহার পদ্ধতি এবং এটার মেনটেন্যান্সের পদ্ধতি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আমি আবার ফ্রি আসবো আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এখনকার এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা বাসা থেকে বের হব না, যদি একান্তই বের হওয়ার হয় অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে বাসা থেকে বের হব। নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।